চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা 1 নং রাজানগর ইউনিয়ন রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় নবীন বরণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 মার্চ বিকালে রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক ইউপি সদস্য এম আবু জাফর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে কে এম রফিক বিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন চৌধুরী, রানীরহাট ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন তালুকদার, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হাসান তালুকদার, রাজানগর 8 নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম চৌধুরী, 9 নং ওয়ার্ড ইউপি সদস্য নূর মোহাম্মদ আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন, সদস্য জসিম উদ্দিন তালুকদার, সাবেক ইউপি সদস্য এরশাদুর রহমান, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম তালুকদার, সমাজসেবক রতন কান্তি বড়ুয়া, ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর, শিক্ষক এনামুল হক, একরাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ইউনুস মিয়া। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। মোহাম্মদ তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া চ্যানেল। I'm not sure.